হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কাজ করতে গিয়ে বা হঠাৎ করে হাঁটতে গিয়ে আমরা হুচটকে পড়ে যাই এবং আমাদের হাতে পায়ে বিভিন্ন জায়গায় আমরা ব্যথা পেয়ে থাকি আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে দেখবেন বাচ্চা যখন ছোটোবেলা হাঁটতে যায় হঠাৎ করে পড়ে গিয়ে হাতে বা পায়ে ব্যথা পেয়ে যান আপনার বাড়িতে হঠাৎ করে কারো যদি ফুটচটকে পড়ে হাতে বা পায়ে ব্যথা লেগে যায় ওই অংশটা যদি কালো হয়ে যায় বা ফুলে যায় তাহলে আপনি ঔষধ ছাড়াই কিভাবে ব্যথাটা কমানোর চেষ্টা করতে পারেন যদি কারো এমন হয় তাহলে ব্যথা কমানোর জন্য আপনি আইস প্যাক ব্যবহার করতে পারেন আমাদের শরীরের কোনো টিস্যু হঠাৎ করে যদি ড্যামেজ হয়ে যায় এবং সেখান থেকে যদি ব্যথা উৎপন্ন হয় তাহলে এই ব্যথার যে সেন্সেশনটা সেই ব্যথার সেনসেশনটা আমাদের শরীরের কিছু স্পেশাল নার্ভ থাকে যাদের আমরা পেইন রিসেপ্টর বলে থাকি এই পেইন রিসেপ্টরের মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছায় এবং সেখান থেকে আমাদের ব্যথার অনুভূতি হয় আপনি যেখানে ব্যথা পেয়েছেন সেই অংশে আইস অ্যাপ্লিকেশন দেওয়ার ফলে ওই অংশের ফোলাটা যেমন কমতে সাহায্য করবে তেমন ওই অংশের নার্ভগুলোকে সংকুচিত করে দেবে এবং সেখানে রক্ত চলাচলটা অনেকটাই কমে যাবে যার ফলে আপনার ব্যথার যে সেন্সেশন সেটাও কিন্তু অনেকটা কম অনুভব হবে তবে চুট লাগার ব্যথা ছাড়া অন্যান্য যে ব্যথা আছে যেমন স্পন্ডোলাইসের ব্যথা পুরনো কোনো কমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা এইসব ব্যথার ক্ষেত্রে আপনি কিন্তু গরম শেক দিলে ভালো উপকার পাবেন কারণ গরম শেক বা হট অ্যাপ্লিকেশন ওই অংশের নার্ভগুলোকে খুলে দেবে অর্থাৎ নার্ভগুলোকে প্রসারিত করতে কিছুটা সাহায্য করবে যার ফলে সেই অংশে রক্ত চলাচলটাও বেশি হবে এবং ওই অংশের ব্যথাটা কিন্তু কমতে সাহায্য করবে আশা করি আপনারা বুঝে গেছেন যে কোনো চুট লাগা ব্যথার ফলে সে অংশ যদি ফুলে যায় বা খুব বেশি অনুভব হয় তাহলে সেখানে আপনি কোল্ড অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন এবং আপনার যদি কোনো পুরনো ব্যথা থাকে যেমন কোনো স্পন্ডলাইসের ব্যথা হাঁটুর ব্যথা ঘাডের ব্যথা সেইখানে আপনি হট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন আপনার যদি আমাদের এই নতুন হয়ে থাকেন তাহলে এমন স্বাস্থ্যত্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ